ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা আজকে আবার নতুন একটি প্রশ্ন নিয়ে আমাদের ক্লাস শুরু করছি। আশা করি সবাই তোমরা বই খাতা কলম নিয়ে রেডি আছো। আমরা আজকে রিভিশন ক্লাসে পড়ব ষষ্ঠ অধ্যায় পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে। আমাদের আজকের অধ্যায় হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। এই সুস্থ জীবনের জন্য খাদ্য মানে হচ্ছে যে খাবার খেয়ে আমরা খাবারটাকে খাবো সুস্থ থাকার জন্য। আমরা এমনভাবে খাবো না যে আমরা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি। তো আজকে আমাদের আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বার্গার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, এরকমই একটি প্রশ্ন আমরা গত ক্লাসে রিভিশন করেছিলাম। তোমাদের মনে নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা রিভিশন করব খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই। তো আজকে আমরা এই প্রশ্নটা একটু কিভাবে পড়ব, আমরা এমন ভাবে পড়ব যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। আমাদের একটি পদ্ধতি অবলম্বন করব, সেই পদ্ধতিটার নাম হচ্ছে মাইন্ড ম্যাপিং পদ্ধতি। অর্থাৎ আমরা কিওয়ার্ড মানে ছোট ছোট কিছু শব্দ মনে রেখে আমরা এই প্রশ্ন উত্তরটি কিভাবে লিখতে পারবো সেটাই আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের প্রশ্নে রয়েছে যে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই। তাহলে আমরা আগে জেনে নিই খাদ্য সংরক্ষণ কি। খাদ্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি। খাদ্যকে ভালো রাখা, টাটকা রাখা, সতেজ রাখা, এটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। যদি আমরা সংজ্ঞা বলতে চাই বা খাদ্য সংরক্ষণ কাকে বলে বলতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যে পদ্ধতিতে খাবারকে দ্রুত পচন থেকে রক্ষা করে তাজা এবং টাটকা রাখা সম্ভব হয় তাকেই বলা হয় খাদ্য সংরক্ষণ। তাহলে খাদ্য সংরক্ষণ হচ্ছে খাবারকে তাজা এবং টাটকা রাখা ও পচনের হাত থেকে রক্ষা করার পদ্ধতি। তো আমরা কিভাবে কি উপায় অবলম্বন করলে খাবারকে তাজা এবং টাটকা রাখতে পারি, গুণগত মান ঠিক রাখতে পারি, পরবর্তীতে সেই খাবারটা আমাদের গ্রহণ উপযোগী হয়, সেই পদ্ধতিগুলি হচ্ছে খাদ্য সংরক্ষণ পদ্ধতি। তাহলে আমরা কি উপায় অবলম্বন করতে পারি, চলো আমরা বোর্ডে একটু দেখে নিই। আমরা খাদ্য সংরক্ষণের জন্য বেশ কয়েকটি উপায় অবলম্বন করতে পারি, বা যে খাবারকে আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি, খাবারকে আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। কিন্তু কেন আমরা খাবারকে সংরক্ষণ করব, অর্থাৎ খাদ্য সংরক্ষণ করলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে। খাবারটা যদি আমরা খাবারগুলিকে আমরা যদি সংরক্ষণ করে রাখি, তাহলে আমরা খাবার আমাদের যখন যে খাবারটা খেতে ইচ্ছা করবে সেটা আমরা খেতে পারবো। যেমন বাসায় যদি অনেক মজার মজার খাবার থাকে, তাহলে সেই খাবার আমরা একবারে খেয়ে ফেলতে পারি না, তাহলে সেটাকে যদি আমরা এমনভাবে রাখি যে পরবর্তীতে আমি খেতে পারবো, তোমরা খেতে পারবে, তাহলে কি অনেক মজা হবে, তাই না? তো তাহলে খাবারকে সংরক্ষণ করলে একদিকে খাবার নষ্ট হয় না, ফেলে দিতে হয় না, অপচয় রোধ করা যায়, অপরদিকে যখন তোমার খেতে মন চাইবে তখন আমরা খেতে পারি। তাহলে আমরা ছোট ছোট শব্দ ব্যবহার করব। খাদ্য সংরক্ষণ করলে আমাদের কি উপকার হয়, অপচয় রোধ করা সম্ভব হয়, খাদ্যের অপচয় রোধ করা সম্ভব হয়। যে খাবার আমরা একবারে খেয়ে শেষ করতে পারবো না, সেই খাবারটা ভালোভাবে যাতে আমরা আবার এর ভালো ভালো গুণগুলো মানে এর গুণগত মান অক্ষুণ্ণ রেখে সুস্বাদু খাবারটা পরবর্তীতে খাওয়ার সময় যেন সুস্বাদু থাকে, এরকম অবস্থায় রাখার জন্য আমরা খাবার সংরক্ষণ করে থাকি। যদি তা না থাকে তাহলে খাবারটা ফেলে দিতে হবে, অপচয় হয়ে যাবে, পরে ওইটা খাবারটা আমি খেতে চাইলে আবার টাকা খরচ করে কিনে এনে সেই খাবারটাকে খেতে হবে। তাই আমরা কি করতে পারি, খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করতে পারি, খাদ্যকে পচন থেকে রক্ষা করতে পারি। আমরা যদি মাছ মাংস এগুলো আমরা যদি সংরক্ষণ করে না রাখি, বা আমরা যদি এক খেয়ে ফেললে তো শেষ, আর যদি বাড়তি থাকে বেশি থাকে, তাহলে আমরা যদি এটাকে সংরক্ষণ না করি, ভালোভাবে রেখে না দেই, তাহলে কি হবে, এটা পচে যাবে। কিন্তু আমরা যদি মাছ মাংসকে খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে দেই, তাহলে এটা কি হবে, পচন থেকে রক্ষা পাবে, কারণ
ফ্রিজে ঠান্ডায় পচনকারী জীবাণু জন্মাতে পারে না তাহলে খাদ্যের পচন রোধ করা যায় দ্রুত পচন রোধ করা যায় খাদ্য তালিকায় বৈচিত্র্য আনা যায় যেমন আমি আজ আমার দুপুরে এক রকমের খাবার খেতে ইচ্ছে করে ওই খাবারটা আমরা রাতে আবার খেতে চাই না সকালবেলা আমাদের নাস্তাটা আরেক রকমের থাকে যদি আমরা খাবারকে সংরক্ষণ করে রাখি কিছু কিছু খাবার আছে রোদে শুকিয়ে রাখতে হয় কিছু খাবার ফ্রিজে রাখতে হয় কিছু খাবার এয়ার টাইট প্যাকে প্যাক করে রাখতে হয় এই রকম ভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি তবে আমরা যখন যে খাবারটা খেতে ইচ্ছে করবে আমরা খাবারের তালিকাটাতে বৈচিত্রতা আনতে পারব তাহলে খাদ্য তালিকায় বৈচিত্র্য আনাও সম্ভব হয় মৌসুমী খাবার সারা বছর পাওয়া যায় যেমন চাল ডাল গম এরকম খাবার অথবা ফল বড়ই আম আচার আম দিয়ে বড়ই দিয়ে আচার তৈরি করে রাখি আমরা অর্থাৎ সংরক্ষণ করে রাখি আম সারা বছর পাওয়া যায় না ধান বছরে একবার আমরা উৎপন্ন করি এই ধান সারা বছর আমরা কিন্তু ভাত আমাদের বাঙালির প্রধান খাদ্য তাহলে এই ভাত ভাত থেকে চাল থেকে ভাত হয় মুড়ি হয় নানা রকমের আরো উপকরণ হয় আমরা যদি সংরক্ষণ করে না রাখি তাহলে আমরা কি সারা বছর খেতে পারবো না এই ধান রোদে শুকিয়ে চাল রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় ধান চাল গম এগুলি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় বিভিন্ন রকমের ফল দিয়ে জ্যাম জেলি আচার এগুলি আমরা ফল সংরক্ষণ করি এই পদ্ধতি অবলম্বন করি এবং বিভিন্ন বছরের বিভিন্ন সময় আমরা আম খেতে চাইলে আমের আচার খেতে পারি বড়ই যখন তখন আমরা ইচ্ছা করলে খেতে পারি পেতে পারি তাহলে আবার আরেকটা সুবিধা হচ্ছে খাবার যদি অতিরিক্ত হয় সেই খাবার আমরা আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তাহলে আমরা যদি ছোট ছোট এই শব্দ মনে রাখি অপচয় রোধ পচন রোধ খাদ্য তালিকায় বৈচিত্র্য আনা মৌসুমি খাদ্য সারা বছর পাওয়া অতিরিক্ত খাদ্য রপ্তানি করা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শব্দ সংক্ষিপ্ত আকারে যদি আমরা পাঁচটা বাক্য মনে রাখি তাহলে আমরা এটা এই প্রশ্নটা খুব ভালোভাবে বাক্য তৈরি করে সুন্দর করে লিখতে পারবো আমি কিন্তু তোমাদেরকে এটা মনে রাখার সুবিধার জন্য এই প্রশ্নটা এভাবে লিখেছি তোমরা কিন্তু অ্যান্সার পরীক্ষা খাতা এইভাবে লিখবে না আমরা লিখব খাদ্য সংরক্ষণের খাদ্য সংরক্ষণের উপকারিতা লিখে আমরা নিচে নিচে আমরা সিম্বল ব্যবহার করে যেমন এরকম সিম্বল আমরা ব্যবহার করতে পারি এরকম সিম্বল ব্যবহার করে নিচে নিচে পয়েন্ট আকারে আমরা লিখব যদি পরীক্ষায় আসে খাদ্য সংরক্ষণ করে আমরা খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই দুইটি বাক্যে লিখো অথবা তিনটি বাক্যে লিখো অথবা একটি বাক্যে লিখো তাহলে আমরা প্রশ্নের প্রশ্ন অনুসারে উত্তর করব আমরা অবশ্যই এই আজকের পড়া মনে রাখব আজকে রিভিশন পড়াটা মনে রাখব আবার রিভিশন করব বারবার আমরা এখন এই পড়ার সংক্রান্তই একটি ছোট্ট কথা মনে রাখব যে অপচয়কারী শয়তানের ভাই আমরা জানি যে অপচয়কারীকে বলে শয়তানের ভাই তাহলে যারা অপচয় করে সবকিছু খাবার দাবার অপচয় করে খাবার সৃষ্টিকর্তা আমাদের জন্য এত বড় নিয়ামত রিজিক দিয়েছেন এই জন্য আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ পড়ব বারবার যখনই মনে পাওয়া আমরা যখনই ভাববো যে সৃষ্টিকর্তা আমাদেরকে খাবার দিয়ে বাতাস পানি দিয়ে এরকম হাজারো নিয়ামত দিয়ে এই করোনা ভাইরাস শত শত লোক মারা যাচ্ছে তবুও আমরা সুস্থ আছি এইসব কারণে আমরা কি করব সৃষ্টিকর্তার কাছে সর্বদাই আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই শব্দগুলি বারবার বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ